আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটা ভালো আছেন। তো এই ড্রেসটি, কামিজটি আপনাদের সাথে শেয়ার করবো। এভাবে হাতা দিয়ে তৈরি করেছি, গলায় ডিজাইন করে। এটি এভাবে মাপ নিয়ে তৈরি করতে হবে। তো কাঁধ 12 ইঞ্চি, বডি চওড়া এখান থেকে নিতে হবে 38 ইঞ্চি, তো 2 ভাগ 19 ইঞ্চি। তো কোমরের মাপ 34 ইঞ্চি, 2 ভাগে 17 ইঞ্চি। তো এখান থেকে হিপের মাপটা নিতে হবে, তো হিপ 38, 2 ভাগে 19 ইঞ্চি। তো হাতা লম্বা 16 ইঞ্চি, মোহরা 7.5 ইঞ্চি। তো লম্বা মাপটা নিয়ে নিতে হবে, কাঁধ থেকে ধরে, গলার এখান থেকে ধরে ঘের নিচে পর্যন্ত লম্বা মাপ নিয়ে নিতে হবে। তো 34 ইঞ্চি লম্বা, আর ঘেরের মাপ 22 ইঞ্চি। তো ঘেরের মাপ 22 ইঞ্চি। এভাবে মাপটি নিয়ে কামিজটি তৈরি করতে হবে। তো এখানে 3 গজ কাপড় আছে, সুতি কাপড়। তো এটা 2 হাত থেকে বহর কম, 16.5 ইঞ্চি বহর। তো এটি দিয়ে কামিজটি তৈরি করব। তো লম্বা 44 ইঞ্চি, তো সাথে 2 ইঞ্চি সেলাই নিয়ে নিচ্ছি। সেলাই নিয়ে কাপড়ের ভাঁজটা এভাবে নিয়ে নিতে হবে। তো এভাবে কাপড়ের মাপ নিয়ে ভাঁজ করে নিতে হবে। তো যে আপুরা নতুন শিখেন তাদের জন্যই মূলত আমি ভাঁজ সহকারে দেখাচ্ছি। তো ঘের 22 ইঞ্চি, 7 2 ভাগ করলে 11, তো সাথে 1 ইঞ্চি সেলাই সহকারে ঘেরের মাপটা ঠিক করে নিয়েছি। তো লম্বা 44 সেলাই সহকারে 46 ইঞ্চি নিয়ে নিয়েছি। কাত 12 ইঞ্চি, 2 ভাগ করলে 6, সাথে সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বগল শেপ 7 ইঞ্চি নিচ্ছি। বডি চওড়া 38 ইঞ্চি, 4 ভাগ করলে 9.5 ইঞ্চি, সেলাই সহ 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কাঁধের এখান থেকে ধরে কোমরের মাপ আর হিপের মাপ নিয়ে নিচ্ছি। তো কোমরের মাপ 15 ইঞ্চি আর হিপের মাপ 20 ইঞ্চি নিচে। তো কোমর চওড়া 34 ইঞ্চি, 4 ভাগ করলে 8.5, তো সেলাই সহ 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। হিপ 38, 4 ভাগ করলে 9.5, তো সেলাই সহ 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো শেপ দিয়ে দিচ্ছি, হিপের এখান থেকে ধরে ঘের পর্যন্ত শেপ দিয়ে দিচ্ছি। তো কাঁধে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি, বগল শেপটা দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ এভাবে মাপ নিয়ে ড্রেসটি তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এখানে 1 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি, তাহলে কোনা ঝুলে থাকবে না, রাউন্ড শেপ ভালো হবে। তো সামনের পাটের বগল শেপ 1/2 ইঞ্চি বেশি দিয়ে দিচ্ছি। হাতাটা ভাঁজ করে নিচ্ছি চার পাটে। তো হাতা লম্বা 16 ইঞ্চি, সেলাই সহ 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করছি শেপ দেওয়ার জন্য, আর মোহরাটা যা আছে তাই রাখবো। মোহরার খোলার সাইড থেকে 1 ইঞ্চি মার্ক করে শেপ দিয়ে দিচ্ছি। আর হাতাটা সেলাই সহ 17 ইঞ্চি মাঝখানে ভাগ করে 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে এখানে শেপ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সেলাই সহ মোহরা 7 ইঞ্চি রেখে শেপটা দিয়ে দিচ্ছি। তো খুব সহজেই হাতাটা তৈরি হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এখন গলার বক্রম কাটিং করে নিচ্ছি, চওড়া 3 ইঞ্চি, ডিপ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এভাবে বক্স তৈরি করে নিয়ে এখান থেকে
1 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি আর এপাশ থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। তো এখন এভাবে রাউন্ড করে শেপ তুলে গলার ডিজাইনটা তুলে নেছি, খুবই সহজ। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারেন, খুবই সহজ এই ডিজাইনটি তৈরি করা। তো পেছনের পাট একই ভাবে কাটিং করে নেব। তো পট্টিটি কাটিং করে নেছি গলার মাপ দিয়ে। তো চারপাশে সেলাইয়ের কাপড় রেখে কাটিং করে নিচ্ছি। তো এখন পট্টিটি সেলাই করে দিচ্ছি বক্রমের সাথে। তো মাঝ বরাবর মার্ক করে নিচ্ছি, ভালো করে বসাইয়া দুই পাশ থেকে সমান করে এভাবে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এই কোনাগুলো এভাবে ভাঁজ করে নিতে হবে। প্রত্যেকটি কোনায় একই ভাবে ভাঁজ করে নিতে হবে। এখন এই কাপড়গুলো বাড়তি কাপড়গুলো কাটিং করে দিচ্ছি। তো এখন পট্টিটা কামিজের সাথে মিলাইয়া ভালোভাবে মাঝখানে বসাইয়া এখানে যে কাট মার্ক করেছি তার সাথে মিলাইয়া বসায় নিচ্ছি আর এখান মাঝখানে একটি সেলাই দিয়ে আটকায় নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে, এজন্য এই সেলাইটা দিয়ে আটকায় নেওয়া। বক্রমের ওপর যাতে সেলাই না পড়ে এমন ভাবে সেলাই করতে হবে। মাঝখানতে কাপড়গুলো কাটিং করে দিচ্ছি, হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করে দিচ্ছি বাকি কাপড়। তো প্রতিটি কোনা এমন ভাবে যেন কাটতে হবে সেলাই না কাটে। তো এখন এভাবে উল্টায় নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি গলা। এখন পেছনের পাট একই ভাবে তৈরি করে নিয়েছি, কাজ সেলাই করে দিচ্ছি। তো হাতাটা তৈরি করে নিয়েছি প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে, এখানে রাউন্ড আর খুবই চিকন করে ভাঙবো এজন্য এভাবে সেলাই করে নিচ্ছি। তো তাল পাট কাটিং করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। তো তাল পাট কাটিং করলে হাতা ভালোভাবে ফিটিং আসে, এজন্য এই তাল পাট কাটিং করে নিতে হয়। বডিতেও কাটিং করে নিতে হয়, হাতায়ও কাটিং করে নিতে হয়। তো তালপাটের সাথে তালপাট হাতা আর বডিতে যে বেশি কেটেছি তার সাথে মিলাইয়া এখন হাতাটা জয়েন করে দিচ্ছি। সাইডটা হাতা থেকে শুরু করে সাইড সেলাই করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি মাপ সঠিক রেখে সেই পরিমাণে সেলাই করে দেব। তো এভাবে মার্ক করে নিলে ভালো হয়।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, কারো ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। সাইড হ্যাম করে নিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে হ্যাম করে নিচ্ছি। তো এ পাশটা ভাঁজ করে এ পাশে চলে আসতে হবে। তো এটা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। তো নিচে হ্যাম করে দিচ্ছি একই ভাবে। প্রতিটা এভাবে ভাঁজ করে হাঁসুই দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে আপনারা যে কোনো ডিজাইনের গলা দিয়ে হাতা ডিজাইন দিয়ে কামিজ তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, কারো ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।